শহীদের জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় আমরা এখন মিশরের অধিপতি আমির বাদশা রাজ্যে এসে পৌঁছেছি কোন আমির বাদশা মহারাজ যে আমির বাদশা প্রতি বছর আমাদের কর দেয় হ্যাঁ বেগম তোমার অনুমান সত্য যে আমির বাদশা আমাদের প্রতি বছর রাষ্ট্রটাই আমরা সেই আমির বাদশা রাজ্যে এসে পৌঁছেছি কিন্তু বেগম এখানে শুনেছি ডাকাতের ভয় রয়েছে তাই তো আমরা আর বেশি ক্ষুণ্ণ অপেক্ষা করবো না এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে যাত্রা করব আমার সঙ্গে চলে এসো প্রবেশ করেছে আমাদের কাছে তোমরা কি চাও তোমাকে কাছে কি চাচ্ছি তোমরা এখনো বুঝতে পারছো না তোমাদেরকে আমি সুচল মানে বলছি তোমাদের কাছে যা কিছু আছে আমাদের হাতে তুলে দাও তোমরা ডাকাত তোমরা তুমি যাবে ডাকাত তোমাদের পারে কি কোনো ভয় নেই ভয় আছে ভয় অবশ্যই আছে আমার ধর্ম হলো তোমার মতো আলোচনাতে লোল পার করে আমি বিলিয়ে দেই তাই আর বিরত এই মুহূর্তে তুমি যা কিছু আছে সব কিছু দিয়ে দাও হ্যাঁ ডাকাত দল তোমরা যখন আমাদের আক্রমণ করছো তখন আমি তোমাদেরকে তো সিন্ধুকের চাবি দিচ্ছি এই সিন্ধুকের চাবি খুলে তোমরা হিরে ধরো যা কিছু আছে নিয়ে যাও আরো কিছু আছে তাই বেগম সাহেবের কাছে যে গলার হার দেখতে পাচ্ছি যে অলঙ্কার দেখতে পাচ্ছি গাছ ভিড়া জহর দেখতে পাচ্ছি ও কিছু সব কিছু আমার কাছে হাতে তুলে দাও আর যদি না দাও তাহলে মনে রাখবে আমি একের থেকে তিন পর্যন্ত বলতে সবাই আমার হাতে যে খুরকো দেখছো আমি বাধ্য হব তোমাদের বেগম তোমার গায়ের গহনাগুলো ডাকাতদের কাছে খুলে দিয়ে দাও এই বিলম্ব কষ্ট করাও এই মুহূর্তে দলের কাছে যা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে ওই গরিব মানুষের কাছে বিলিয়ে দিতে হবে এই নাও ডাকাত দল এখানে রানীর সমস্ত গহনা রয়েছে এবার আমাদেরকে যেতে দাও অবশ্যই যাবে কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা তোমাদেরকে আমি স্মরণ করে দিই আমি কোনো ডাকাতি করিনি আমি নিঃসবাই গরিব দুঃখের আমি সবই কিছু লোড করি ওই গরিবের মানুষের জন্য তাই তোমাকে একটি কথা বলে দিই তোমরা এত মানুষকে রাতে রাতে ভাষা দল করো আর আমি সামান্য মানুষের জন্য চুরি ডাকাতি করি আমাদেরকে যেতে দাও ঠিক আছে তোমরা যা এখান থেকে এসেছো সেখান থেকে চলে যাবে কিন্তু যাওয়ার সময় একটি কথা বলে যাই এই বড় আজ এসলে আমাকে সরল করে আসবে আমার দল বান দল থেকে অনেকে সোনা তোলা নিয়ে হবে ঠিক আছে চলে যাও ডাকাত আমরা চলে যাচ্ছি কিন্তু তুমি তোমার দল বল দিয়ে আমাদের রাস্তা আটকাবে না আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি শিশুকাল হতেই অনেক করতে অবসর চলেছি তোমাদের রাজ্যে থেকে আমার চা বুকের উপর চা বুকে চলেছিলে আমার দুটি মায়ের বাপের উপর অনেক অত্যে আসর করেছিলে সেদিন থেকে আমি কথা বুকেছি যতক্ষণ পর্যন্ত এর আশে ভাষার থেকে একটি লোক বেড়ে আসবে সে কটা লোককেই আমি রাস্তা থেকে চির বিদায় করে দেবো তাই আজ আর লুটপাট করলাম আমি গতকাল সবই কিছু ওই গরিব দুঃখীর কাছে বিলিয়ে দেবো
আমার জীবনে আমি অনেক টাকা পয়সা ডাকাতি করেছি, আমার এই কাঞ্চন ডাকাতি করেছি, আজ আমি ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদ এই শিশুটিকে আমি আমি লালন লালন পালন করে মানুষের মতো মানুষ করতে পারবে সে সুযোগ তোমার হবে না বা তুমি জানো না একদিনও মানুষের মতো মানুষ হয়ে ও ঘরে ঘরে দুনিয়ার প্রতিদিন বেঁচে দাঁড়াবে সেদিন আমার এবার কি পটের কাঁটা হয়ে দাঁড়াবে হরতাল আপনি তো ভালো করে জানেন আল্লাহ তাআলা আমাকে কোন সন্তান দেয়নি তাই এই ছেলেটিকে আমি ডাকাতি করে এনেছি আমি এই ছেলেটিকে মানুষের মতো মানুষ করে একজন মানুষ করে ও স্বপ্ন দেখে লাভ নেই আমাদের কোন মানুষের মতো মানুষ হতে হবে না আমরা হয়েছি মানুষের দিয়ে ও কৃষ্ণ নি কৃষ্ণ লোক তাই আমাদের কোন চোখে মায়া দয়া নেই তাই ওই শিশুকে তুই আমার হাতে তুলে দে সর্দার আমি আপনার ভাই করে বলছি ওই সন্তানটিকে আমাকে মানুষ করতে দাও মানুষের মতো মানুষ করবি এখন সময় আছে ওই বালককে আমার হাতে তুলে নি ওকে আমি দুনিয়ার থেকে চিরবিদায় করে দেব সত্তার এই শিশুটিকে আমি ডাকাত করে এনেছি আর আপনি বলছেন এই দুনিয়ার থেকে এই সত্তারটিকে বিদায় করবে শিশুটিকে তাহলে শিশুটিকে বলছি তুমি ওই শিশুটির সহায় থেকো শিশুটিকে তুমি দেখে রেখো খোদা বলতে কোনো বস্তু নেই আমি যা করি একবারই সবার সকলের সামনে করি এই সন্তানকে আমি কেমনে করে মারবো পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরের জলে ডুবে গিয়ে মারবো বলে দে আমি এখন কি করতে পারি এই যে হলো অবশিশু এই যে হলো অবশিশু
सुपरिचित आग्रह शिशु मरबे जो पापेर विचार करबे आलिया बाजार मफिज नाट्य संघ गोलाम पागल तुम्हारे चले जा तुम्हारे लीला बोझा कत कठिन बोझा तो शिशु सन्तान दी গভীর অরণ্য মাঝে পথ মধ্যে পড়ে দু চোখ বেয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে এ ভাবছে কে আমাকে বাঁচাবে না 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 তোমার তোমার কোনো ভয় নেই না বোঝা তোর সন্তান তোমার কোনো ভয় নেই এই পৃথিবীতে
मेहरबान खोदा दाना छड़ा केउ काउ के मारते पारे ना केउ काउ के रक्षा करते पारे ना तई तो तुम्हें तुम्हें बेचे थक बे तुम्हें एकाने सुई थको तुम्हें बेचे थक बे তোমাকে যদি মেহেরবানে খোদা তাআলা এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে এমন কোনো শক্তি নেই এমন কোনো জাদুকর নেই তোমাকে মেরে ফেলতে পারে তুমি বেঁচে থাকবে দিনে দিনে তুমি বড় হবে আর তুমি যেদিন বড় হবে ঠিক সেদিন তোমাকে নিয়ে এই রাজ্যে এমন একটি সুন্দর নাটক সৃষ্টি হবে সে নাটকের নাম কি হবে জানো সেই নাটকের নাম হবে ভিতরে প্রবেশ কাসেম মালার প্রেম সভাপতি গোলাম খান জনাব মহাবীর মানেক সরদার যা বলেছে তা সম্পূর্ণ সত্য জনাব হ্যাঁ আমার মান বলছে ওর মা ওকে কোলে করে নিয়ে এই বনপথে যাচ্ছিল খুবই সম্ভব ওর মাকে ইঞ্চ জানোয়ারে সানন্দে ভক্ষণ করেছে তাই তো বিধির কি ভাই আল্লাহ তাআলার রহমতে এই সন্তানটি পথের দ্বারে রয়েছে কিন্তু সেনাপতি গোলাম খান মহাবীর মালিক সরদার ভাই এসে শিকার খুঁজতে তন্মধ্যে অব শিশু এই শিশুটিকে যদি এখানে রেখে যাই তাহলে ওই খুদার কাছে পারবে না বাদশা দেখে তুমি তুমি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ আমি একজন পাগল পাগল হ্যাঁ বলো পাগল তাহলে এখন আমি কি করি কেন কেন কি হয়েছে আমি এসেছি শিকার খুঁজতে তোমারই এই বীর বিখ্যাত লাঠিয়াল মহাবীর মালিক সরদারকে দান করো এতে ভবিষ্যতে তোমার মঙ্গল হবে হ্যাঁ জনাব আপনি তো জানেন মেহেরবান খোদা সালাম আজ পর্যন্ত আমাকে একটি সন্তান দেয়নি পিতা ডাক শোনার সৌভাগ্য আমার হয়নি তাই তো বলছি জনাব এই মহাপুরুষের কথা মতো যদি ওই নিষ্পাপ সন্তান দিবি আপনি আমায় দান করুন তাহলে আমি আপনার কাছে চিরঋণী থাকবো জনাব মানিক সরদার জনাব দাঁড়িয়ে কেন তথা করুন দিয়ে দাও দিয়ে দাও এই নাও মালিক কিন্তু একটি কথা স্মরণ রেখো আমরা এসে এসে শিকার খুঁজতে তন্মধ্যে অবধি শিশু এই পাগলের কথায় এই শিশুটি আমার তোমাকে দান করলাম তুমি শুধু ওকে লালন পালন করবে কিন্তু শিশুটি হবে আমার জনাব হ্যাঁ তাই হবে জনাব তাই হবে এই মহাপুরুষের কথা মতো যদি এই নিষ্পাপ সন্তান যখন আপনার মায় দান করেছেন জনাব আর যখন এই সন্তানটি আমি কুলে নিয়েছি আমার তাপিত হৃদয়টা শীতল হয়ে গেছে জনাব আজ পর্যন্ত আমি পিতা ডাক শুনতে পাইনি এই মহাপুরুষের কথা মতো সন্তান দিয়েছেন এ সন্তান বড় হয়ে একদিন আমাকে পিতা বলে ডাকবে তাই তো মিশরের মহাবীর মালিক সরদার এই গহীন বন মাঝে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছে জনাব আপনি যত বিপদেই পড়ুন না কেন আপনার বিপদে মালিক সরদার জানকে কুরবান করে দেবে শুধু তাই নয় জনাব আজ থেকে এই সন্তান দিবে আমার নিজের সন্তানের মতো লালন পালন করে আদর্শ মানুষ রূপে হ্যাঁ তাই করবে মালিক সরদার তুমি ওকে লালন পালন করে নিজের সন্তানের মতো আদর্শ মানুষ রূপে গড়ে তুলবে আরেকটি 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 কথা বলবো বাদশা ভালো রাখবে কি মত অবশ্যই রাখবো আচ্ছা বলো সন্তানটি তুমি মালিক সরদারকে দান করেছো আচ্ছা এই সন্তানটিকে তোমরা কি নামে ডাকবে হ্যাঁ তাই তো হ্যাঁ তাই তো ভাবিয়ে তুলেছ এই সন্তানটিকে আমরা কি নাম ধরে ডাকবো
বলে দাও বাবা কি নাম ধরে রাখবো আমি বলবো হ্যাঁ বলো এস তো তাহলে শুনো হ্যাঁ বলো আজ থেকে তোমরা সবাই এই সন্তানটিকে আবু কাসেম নামটি ভালো হয়নি হ্যাঁ চমৎকার নাম হয়েছে নাম হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম সেনাপতি গোলাম খান মহাবীর মালিক সর্দার পাগলটি গেল কোথায় জনাব আমার মনে হচ্ছে এই পাগল নয় এটা হয়েছে খোদা তাআলার প্রেরিত হ্যাঁ জনাব আমার মন তাই বলছে সিবাসালা গোলাম খান আমার মনে হয় উত্তম কথাই বলেছে আমার মন বলছে এ কোনো পাগল নয় জনাব হবে খোদা তাআলার কোনো প্রেরিত দূত মেহেরবান খোদা তাআলার হুকুমে এই জমিনে এসেছিল নিষ্পাপ সন্তানটিকে ওসিলা করার জন্য সন্তানটিকে ওসিলা করবে খোদা তাআলার দূত আমার খোদা তাআলার দরবারে চলে গেছে ঠিক মালিক সর্দার ঠিক বলেছ সেনাপতি গোলাম খান মহাবীর মালিক সর্দার আমরা এসে এসে শিকার খুঁজতে তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিকার বিলিয়ে দিয়েছে এর চাইতে উত্তম শিকার আর হতে পারে না তাই তো চলুন এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে তাই চলুন জনাব তাই চলুন হে মেহেরবান খোদা আমার স্বামী গিয়েছে আপনার কাছে এখন পর্যন্ত ফিরে এলো না জানি না সে কখন বাড়িতে ফিরে আসবে আয়েশা 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 এই তো আমি ফিরে এসেছি আয়েশা আমি অনেক চিন্তা করেছি আমার স্বামী যে এখনো ফিরে আসছে না এই যে দেখো আয়েশা আমি তাকে নিয়ে এসেছি তাকে নিয়ে এসেছেন আপনি দেখো দেখো না আয়েশা না এই সন্তান আমি তোর মায়ের বুকে থেকে চিনে আনিনি আয়েশা আয়েশা আজ কতদিন গত হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে মেহেরবান খোদা তাহলে আমাদের কোনো সন্তান দেয়নি আমি তো কোনো মায়ের মুখ খালি করে নেই তোমার কুলে দেইনি আয়েশা তাহলে বিশ্বাস করো এই সন্তান আমি চুরি করিনি জানো আয়েশা আমাদের বাদশাহ আমির শাহ সিপাহসালা গোলাম খান আমি যাই শিকার খুঁজতে শিকার খুঁজতে খুঁজতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ি পথিমধ্যে এক বৃক্ষতলায় বিশ্রাম করতে অগ্রসর হতেই পথের মাঝে পড়ে থাকে এই নিষ্পাপ শিশু হঠাৎ শিশুটি দেখে যাপনা থমকে দাঁড়ায় কোথ থেকে এক পাগল এসে বলল এই সন্তানটি আমায় দান করতে তাই তো পাগলের কথা মতো বাদশাহ আমির শাহের সন্তান আমায় দান করেছে ঠিক আছে না এসব বলে না কিন্তু স্বামী এই সন্তানকে আমি কি নাম ধরে ডাকবো সে নাম ওই পাগল রেখে গেছে হ্যাঁ জানো আয়েশা ওই মহাপুরুষ এই সন্তানের নাম কি রেখেছে কি রেখেছে ওর নাম রেখেছে মোহাম্মদ আবু কাসেম আবু কাসেম চমৎকার নাম হয়েছে চলুন হ্যালো বাবু ভাই কই চলে আসো আপনারা দুই দুজন লায়া পালায়া চলে গেল ঢাকায় সবকে তো মেলে বন্ধুরে সবকে তো মেলে
কি ব্যাপার স্কুলে চেয়ার টেবিল নাই কা আপা মনি বসেন সিট ডাউন প্লিজ আমি চেয়ার নিয়ে আসি পরিদর্শন করবি আমি তো মারা যাচ্ছি পরে আবার আসবো মরে যাওয়া মানুষ আবার কি করে ফিরে আসে এই মরে যাওয়া মানুষ ফিরে আসে না না আমার আব্বা মরে গেলে আমার নানির বাড়ির যে বাচ্চা হবে ওটাই আমার আব্বা এই তাই আমি তোমাদেরকে বাংলা ইংরেজি পড়া দেব পড়া মনোযোগ দিয়ে পড়বে এই আসসালামু আলাইকুম তুই আমাকে ছেড়ে চলে এসেছিস কা বসেন বা আমার ভুল হয়েছে মানে আমার ক্লাস খোলা লাগে তো আমি একলাই এসেছি আর তো ভুল হবে না তাই না আর ভুল হবে এখানে বসো ঠিক আছে এখানে এখানে বসো এখানে বসো আমি না পড়া দেই এই মালা বাচ্চেন তুই আমাকে ছেড়ে এসেছিস কেন জানিস না আমি একা একা ও আপনাকে ছেড়ে আসছি এই আপনার সখীটা আপনাকে নিয়ে এসে নাই আবার এখানে বসেন ভালো করে পরিষ্কার করে দে হ্যাঁ এখানে বসেন একটা সম্পূর্ণ ঝাকসা পরীক্ষা আজ থেকে আমি হাই স্কুলের টুমটু মাস্টার তোমাদেরকে পড়া দেবো ইংলা বাংলাদেশ মিশাল এই পড়াগুলো মনে থাকবে ঠিক আছে দেখি কোন দিক থেকে ছাড় আসবে না স্যার মারা গেছে শোনেন নাই মারা গেছে মারা যাওয়ার দুই মিনিট আগে আমার সাথে কথা এল এল পু স্কুল ভালো করে পরিদর্শন করবি তাই আমি হাই স্কুলের টুমটু মাস্টার আপনাকে পড়া দিয়ে করবো আমি কিন্তু তোকে পড়া দিব না আপনি না দিলেন আপনি খালি সরা দিয়ে আমাক আসেন কুই আই বে তো পড়া দে লেট করে দেরি হয় ঠিক আছেন আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দায়া পাখির সু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দায়া পাখির সু তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত যাবার মতো তোমার মো আপনার নাম কি আপা আমার নাম বেবি বেবি হ্যাঁ কয়টি দেন ছি এই আমার নামই বেবি ও তোমার নাম গ্যাসের না তেলের না সিএনজি আরে আমি বেবি ও তোমার নামই বেবি হ্যাঁ এই বেরে বেবি আচ্ছা চুপ কর বেবি আলা বেবি আলা আপনি ধরেন মাইক্রোফোন মুখে ধরেন আপনি ইংরেজি পড়া পড়েন ছাড়াসে দিবেন ঠিক আছে পড়েন আমার নুনু এটা আবার কেমন পড়া ইংরেজি পড়া যখন মানেটা ভাঙে দেবে তখন পুরো বাংলা ও আচ্ছা আমার নুনু আমার নুনু আমার নুনু ছোট্ট নুনু এই ছি কেমন দেখা যাচ্ছে ভালো পড়া ইংরেজি বাংলা মিশ ছোট্ট নুনু আমার নুনু আমার নুনু ছোট্ট নুনু ছোট্ট নুনু বড়দান নুনু বড়দান নুনু মস্ত মস্ত বৌদি নুনু আচ্ছা এই বাদ কা বৌদি নুনু সেফটা নুনু মাঝখানে তার গর্ত আসেন কুইক বলেন আপনার নাম কি আপা আপনার নাম কি ওইটাই হ্যাঁ ওইটাই ওই গাই এই ওই গাই তো আমার শালীর নাম ওইটাই ও ওটাই সে কথা কমানা তুই আচ্ছা তোমার পড়া দেই তাহলে
তোমার ভালো পড়া দে হ্যাঁ এগুলো পড়ো ঠেলে দিলে ঠেলা দিলে এম মেলে যায় ঠেং মেলে না মেলে যায় ঠেলে দিলে ঠেলে দিলে মেলে যায় মেলে যায় ভিতরে গেলে আরাম পায় আরাম পায় মুখস্থ করেন জান এটা কি পড়া ইংরেজি বাংলা মিক্সড জান আচ্ছা আসেন এই কুইক আপনি আসেন না আমার শরীরে দুর্বল পায় না কেন দুধ খাস না আসেন আগে খাইছিলাম মায়ের দুধ আসেন বলো তারারারা ও বলো তারারারা ও বলো তারারারা ও বলো তারারারা পাম্পার তোমার পড়া দিই পাম্পার ঠিক আছে বলো পড়ো আল্লাহর কি আল্লাহর কি কুরুকুটি বুদ্ধি কুরুকুটি বুদ্ধি বালুসরে বালুসরে গমের রুটি গমের রুটি ডান মুখস্থ করেন সেট ডাউন প্লিজ আউ আউ ইংলিশ আপা আসেন আপনি দিবেন আপনি মনে থাকে না তাহলে ছোট পরে পড়েন হাঁটু জল থাকে পার হয় গরু পার হয় গাড়ি আসেন আসেন অঞ্জনা তুমি শুনলে না অঞ্জনা তুমি জানলে না একুশে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় ঝরে যায় আমার মন তবুও পালন করব আমি তোমার জন্মদিন তবুও পালন করব আমি তোমার জন্মদিন ভুলিনি আর কোনোদিন ভুলবো না আমার দুঃখ সুখে আপনার নাম কি খালা ও বিউটি তাই তো তোমার পেছনে সব কাম সারে করবো ডিউটি শোনো তোমার পড়া কি জানো বলেন পরো দুই হাত দিয়ে ধরিয়া দুই হাত দিয়ে ধরিয়া দুই হাত ধরিয়া চামড়ার ভিতর চামড়া দেয় ঢুকাইয়া গুতা দেয় যখন গুতা দেয় যখন কাম হয় তখন কাম হয় তখন সেট ডাউন প্লিজ আসেন মালাপা আসেন হে আপনি আপা না আপনি ভালো পড়া দেবো না আমি তো আপা আপনি সাথে বিয়া দেবে করুন না বোঝেন নাকি আসেন 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 আম্মা জান আসেন এই বাবা ও বাবা এই যে রাই এদিকে এদিকে ছাড় ছাড় আপনি আছেন ও বলেছে আপনি নাকি বলে মারা গিয়েছেন মারা গেছেন কে বলছে ওই যে লেলপু বলেছে এলাম পরে দেখা না স্যার না অন্য কথা কইন না স্যার এদিকে আমিও কথা কইন আমি মারা গেছি আমি মারা গেছি এই তুই কান্দিস কে আপনি আগে মারিছেন আপনি তো আমার নাই আপনি কই নাই আমার নিচে মারবেন না খালি উপরে মারবেন ও তাই হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো বস আচ্ছা তোমরা সবাই কেমন আছো ভালো আছি স্যার কালা মা কলেজ কালা ভালো আছো জি স্যার ভালো আছি আচ্ছা সবার পড়া হইছে তাহলে স্যার লেলপু ওদের কি পড়া দিয়েছো ওদের কাছে শুনে পড়া দিছে এ আসো তো দেখি দাও মা পড়া দাও
কি অভিমান চলে সে কথায় আমায় তুমি আমার নুনু ছোট্ট নুনু বর্তা নুনু মস্ত বৌদিন নুনু চ্যাপ্টা নুনু মাঝখানে তার গত সারা আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত আমার বউয়ের বাড়ির বারাবার গেছি এখন শাশুড়ি জামাই আছে দেখে তো পিটিয়ে ঠিটে ঠিকসে খিলেছে আমি আর বুঝি না যে রাতে পেট গরম হচ্ছে বুঝছেন যে শুতেছি রাতে গেলে পেটের মতো ঘুম দেখি আমার তো পায়খানা ভাবাচ্ছে এখন পায়খানা বাড়ায় দেখি আম্মাদান কেবলই বাইরে গেল কেমন করে দেখো আম্মাদান বাড়ান তা আমার তো সরম লাগছে ঠিক আছে স্যার স্যার আমার তো সরম লাগছে আমার শ্বশুর বাড়ির স্বরের স্বরের মধ্যে ফাঁকা জায়গা যায় কেবল করে হাসি তো জেলে খাসি সেগুলো তো হজম হয় নাই যেই বেলা আটটা বাজছে সকালে হাঁকেছি পরোটার মতো গোল হয়ে গেছি যেই আটটা বাজছে পরোটার মতো ছটা ধরে উপরে উঠছে এরই মধ্যে আর ফকির যাচ্ছে আর করছে এ মেহরবান খোদা এ মেহরবান খোদা ঠিক আছে আমি কিছু বলো ওই যে আচ্ছা বুঝতে পারছি তুই ভালো পারিস তুমি আগামীকালকে পড়া দিচ্ছি তোমাকে তুমি আগামীকালকে এক থেকে আয় ছেলেরা আয় মেয়েরা এই ছড়াটা মুখস্ত করে আসবা ঠিক আছে ঠিক আছে মালা সবার একই পড়া মনে থাকবে আজকের মতো স্কুল ছুটি আগামীকালকে আবার তোমরা আসবে বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি পড়ান বাকি এই এই চল চল কার বাসম দাদা আমরা এক এলাকার লোক নাই শুন হ্যাঁ আজকে যে ছাড় তোকে পিটনি দেয়নি এটা তোর কপাল ভালো ও যে মারামারি বাচ্চা আমরা চলে যাবো কাশিম ভাই দাঁড়া এই কাশিম হ্যালো বলছো হ্যাঁ আমি তোমাকেই বলছি কি বলবে কাশিম ভাই বলো তো তোমাকে আমি এত ভালোবাসি কেন শোনো তোমাকে একটা কথা বলি আমি কেমন করে বলবো তুমি আমাকে ভালোবাসো তোমাকে একটা কথা বলি আমার এখন সময় নেই আমাকে ছাড় পড়া দিয়েছে বুঝতে পেরেছো কাশিম ভাই তুমি আমাকে রোজ রোজ কাঁদাও কেন বলো তো বারে আমি তোমাকে কখন কাঁদালাম শোনো একটা কথা বলি মাস্টার মশাই যেমন তোমাকে আঘাত করে আমি কি তোমাকে সেরকম ভাবে আঘাত করি না না আমি সে কথা বলতে চাইনি কাশিম ভাই আমি তো আমার মনের কথা শুধু তোমাকে বলতে চেয়েছি তুমি কি বলতে চাচ্ছো কিছুই বোঝো না এই শোনো না এই তো আগামীকাল নূরজাহান আর আকবর ভাইয়ের বিয়ে হলো তুমি কি যা দেখনি শোনো নূরজাহানের সাথে যে বিয়ে হয়েছে তা তোমার আমার তো বিয়ে হয়নি তোর পাগল কে বলেছে তোমার আর আমার বিয়ে হয়নি আমি তোমাকে মরে পানি স্বামী রূপে বরণ করে নিয়েছি কাশিম তুমি আমাকে হাসালি শোনো মালা তুমি হচ্ছে বাসার মেয়ে আর আমি হচ্ছে গরিবের ছেলে তোমার সাথে আমার সাথে কখনোই যায় না 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 কাশিম আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার চিরদাসী মালা তুমি আমার
बाजार लाइगा जाए अंतर पोरे कांदीरी दुहुयाती बंधु बिने कैमोन कोइरा आमी बोलो बाची जार शोने जार भालो बाशा ताकि होये थे बालो नई शे फाकीर की बाबत शार बालो बाच्छा फाकीर माने ना गो शोने जाए भालो बाशा कोशे फाकीर नाईशे बाक्षा पेम बोजे ना फाकीर बाक्षा ভালোবাসলে তোমার পিতা আমাকে গর্দন দিবি মালা না বন্ধু না পিতা মাতা জন্মদাতা लेखा
वर्णमाला देशे जाबे शामी चैना देशे जाबो कलम देश अंतरी हबो यहाँ आमी तुम्हारे वाली शामी গোলাম খাজা এদিকে আসছে কাশেম ভাইকে বন্ধু করে নেওয়ার জন্য বন্ধু এখন কি উপায় হবে বন্ধু সখি চল এই মুহূর্তে আমরা এখান থেকে পালিয়ে যাই চল 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 লাইলি পালিয়ে যাব চলো দাঁড়াও মালা মালা গোলাম খা এই বন্দি করে পাদির বাচ্চা কাশেমকে সখি না কিছুতেই না এই মালা বেঁচে থাকতে কোনোদিনই তার স্বামীকে বন্দি হতে দেবে না চলে যাও মালা গোলাম খা কাশটাকে যদি না তোমাকে ভালোই বলে বলছি তুমি এখান থেকে চলে যাও তুমি ভুলে যেও না আমার বাবাও কিন্তু তোমার মতোই আমি জানি 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 তোমার পিতা হয়েছে মহাবীর সর্দার কিন্তু তুমি আমার হাতে বন্দী তুমি বন্দিত্ব স্বীকার করবে না তোমার আমি জীবন তাই সফলাই না তার সন্তান আমি আমিও কিন্তু বীর তুমি আমাকে সহজেই কিন্তু বন্দী করতে পারবে না তাহলে আমার সঙ্গে যুদ্ধ করবে আরে আমার কাছে কোনো অর্থই নেই আমি তোমার সাথে কিভাবে যুদ্ধ করব পিপিলিকার পাখা গজিয়েছে মরিবার তরে এবার মর সরি দাও হাতিয়ারটা কাশেমের হাতে তুলে দাও যুদ্ধের পর্বে একটি কথা বলতে চাই আমি চাই না আমি তোমার সাথেই যুদ্ধ করে নড়ি তুমি এখান থেকে ভালোই বলে বলছি তুমি এখান থেকে চলে যাও তুমি আমাদের পথের সামনে কখনোই কখনো না ঠিক আছে তাহলে দেখা যাক তবে এসো বন্দি করো জানোয়ারটাকে না না কাশেমকে দয়া করে বন্দি করো না কাশটাকে যদি তুমি ভালো করলে না আমার আবাহটা যদি জানতে পারে তাহলে কি তোমাকে কিছুতেই ছাড়বে না চলো বড়ি তোর বাড়ি নিয়ে চলো না কাশেম ভাই কাশেমকে ছেড়ে দাও মালা স্বামী তুমি কখনোই ভয় পেও না যাওয়ার পর ব্যক্তি কথা বলে যাই মালা স্বামী আমাকে বন্দি করে নিয়ে যাচ্ছি এই খবরটা কিন্তু আমার আব্বা হুজুরকে তুমি অবশ্যই পৌঁছাবে তার কাছে আমি তাই দেব গোলাম খা তুমি আজ যে কাজটি করলে
তুমি ঠিক কাজ করলে না। তুমি আমার স্বামীকে বন্দি করে ভালো কাজ করনি গোলাম খা। ভালো? জানো মালা, তোমার পাজির বাচ্চা আবু কাসেম কি আমি তোর বাড়ি নিয়ে কি করব জানো? কি করবে তুমি? দুনিয়া থেকে বিদায় করে দেব। তারপর তারপর তুমি হবে আমার, তোমার ওই তালিম কুমুরে মতন নরম তুল তুলে যৌবন, টাকর টাকর চোখের ছাউনি আমাকে পাগল করে তুলেছে। আমি তোমাকে চাই, তুমি হবে আমার ফুল বাগানের মালি। ধীরে ধীরে তুমি ফুল কুড়াবে আর ধীরে ধীরে মালা গেঁথে সেই মালা পরাবে আমারই গলায়। তবে তুই শুনে রাখ শয়তান, এই মালাকে কোনোদিনই তোর জীবন সঙ্গী করে পাবে না। আমার স্বামী যতদিন আমার এই মনের মাঝে থাকবে, তোর মতো একটা পশু কোনোদিনই এই মালাকে একটু স্পর্শ করতে পারবে না। তবে কি পাবি জানিস? এই মালার কাছ থেকে মালা আমার কাছে কি পাবি তুই জানিস? আমার কাছে তুই পাবি আমার এই পয়সা। মালা, তুমি মালা না দিয়ে তুমি দিয়েছো তোমার পায়ের পাইচার, আমি এখন কি করব? একটা চুমু খেয়ে দেখি। জানোয়ার কে বানায়? মানুষ। মানুষ কে বানায়? এই শ্যাম মহাপাত পেয়ারকে আমি বানাই বেহেস থেকে। তুজাক সাজাতি মালা, তুমি যদি আমার না হও তাহলে আমি মিশরে ধরিয়ে দেব, কথাটা মনে থাকে যেন। মালিক সর্দারের পালিত পুত্র আবু কাসেম। জি হুজুর। তোমার বুকে এত বড় পাটা, তুমি বাদশাহ মিশার একমাত্র কন্যার সঙ্গে তুমি ভালোবাসা শুরু করেছ, জানো এর অন্যায়ের কি বিচার তোমার হতে পারে? না হুজুর না, আমি মালাকে কখনোই ভালোবাসতে চাইনি, বরং মায়ায় আমাকে মালায় আমাকে ভালো। এটাই তোমার অপরাধ, ব্রাহ্মণ হয়ে আকাশে চাঁদ তোরা চেষ্টা করেছ, তাই তোমার শাস্তি পেতেই হবে। তোমাকে আমি এমন শাস্তি দেব তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। হুজুর, বল বল তুই সাজাদি মালার কথা ভুলে যাবি কিনা বল। আমি এমনই কি আপনার কাছে অপরাধী করেছি যার কারণে আজ আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করছেন? আপনার চাবুকের আঘাত যে আমি আর সহ্য করতে পারছি না হুজুর। কি অপরাধ তুমি করেছো তা তুমি এখনো বুঝতে পারছো না? তুমি সামান্য একটা লাঠি আলের ছেলে আর তুমি ভালোবাসা শুরু করেছ বাচ্চার কন্যা। মারবেন না আমার বেটা হুজুর, মারবেন না আমার বেটা হুজুর। হ্যালো হ্যালো Oh!
আমাকে আর মারবেন না হুজুর, আমি আপনার কাছে হাত জোড় পাবে। গোলাম জনাব, এখানে শেষ নয় জনাব। হ্যাঁ, এখানে শেষ নয় ওর শাস্তি। তাহলে আমি শাস্তি দেব, এমন শাস্তি দেব বলুন জনাব, কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। বলুন 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 জনাব, ওর শাস্তি, ওর শাস্তি জনাব। মৃত্যুদণ্ডের পূর্বে আরেকটা শাস্তি রয়েছে। বলুন জনাব। গোলাম খা, যে চক্ষু দিয়ে ও আমার একমাত্র কন্যা মালাকে দেখেছে, সেই চক্ষু দুটি উপড়িয়ে ফেল। এরকম শাস্তি আমাকে দেবেন না হুজুর, আমি আপনার পায়ে পড়ছি হুজুর, আমাকে ক্ষমা করুন হুজুর, আমাকে এরকম শাস্তি দেবেন না হুজুর। আমি কথা দিচ্ছি আমি এই দেশে আর থাকবো না হুজুর। গোলাম খা, আমাকে ক্ষমা করুন হুজুর, আমাকে ক্ষমা করুন। ক্ষমা রক্ত কেন বহুজন আপনি এসেছেন বহুজন, ওই নিষ্ঠুর বার সারা দেশে আমার দুটি চৌকি যে তুলে দিয়েছে। আমি একদিন তোদের কেবে আমার জীবন বাজি এই মিশরের মস্তক প্রতিষ্ঠিত করেছিলাম, আজ আজ তোরা আমার সন্তানের চোখ উপড়ে নিয়েছিস, আজ তোদেরকে আমি রাহাই দেব না। এই মিশরের সেই মস্তদেব তোদের দুজনকে আমি জীবন্ত কবর দেব। বাহুতে এখনো শক্তি কমেনি। বেশ করুন মালিক সর্দার, মালিক সর্দারকে বন্দী করুন।
সভা বন্ধ করো এই বেঈমানকে। আবা হুজুর, বন্ধ করো এই বেঈমান বাচ্চাকে। আবা হুজুর না, আবা হুজুর, আবা হুজুর। কি মালা বাদা স্বামী ঋষা সেবা সালা গুলাম খান, ওরে বেঈমান নিম খরামের দল, সন্তানকে চিরদিনের জন্য অন্ধ করে দিয়েছিস, আমার সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না, সন্তানকে আজ আমি তোদের দুজনের দুটি করে চারটি চোখ উপরে নেব। আমি আপনার কাছে হাজির ভাবে অনুরোধ করছি, তাদের আপনি কিচ্ছু করবেন না আব্বা হুজুর, কারণ চোখ হারা দিয়ে কি যে যন্ত্রণা আব্বা হুজুর সেটা আমি জানি, আমি সেই কষ্টটা বুঝতে পারছি, আমি চাই না যে আমার এই কষ্টটা কেউ বুঝুক। এই তো কাছে বুঝতে পেরেছি জনাব, তুমি ক্ষমা করে দিলো, আমি যে কোনোদিনই ক্ষমা করে দিব না স্বামী, যে আমার স্বামীর চোখ দুটো তুলে নিতে পারে সে কোনোদিন আমার বাবার যোগ্যতা হতে পারে না, আমি তাদের চোখ উকরে তুলে দেব। জনাব 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 বাদর স্বামী সিপাহ সালা গোলাম খান, চেয়ে দেখে চেয়ে দেখে নেমো খার, তোরা যে সন্তানের চোখ তুলে অন্ধ করে দিয়েছিস, আজ আমার সেই সন্তানই তোদের চোখ রক্ষা করে গেল, এবার তোরাই বলরে নেম খারামের দল, এই পৃথিবীর বুকে তোদের মতো বেঈমান নেম খারামরাই মানুষ নাই, গরিবের ছেলে মানুষ, আর আর আমি তোদেরকে কোনো শাস্তি দেবো না, আমি চলে যাবো আমার সন্তানকে নিয়ে, তারা কি রাশোদা যাও ওই বেঈমানের হাতের সিঙ্গল খুলে দাও, মা মালা তুমি তোমার পিতার হাতের সিঙ্গল খুলে দাও, যাও মা। আব্বা হুজুর আমাকে এখান থেকে নিয়ে চলো না হুজুর, চল মানিক এখানে এক মুহূর্ত নয়, চল মামা। চুপ করুন, তুই কোথায় যাচ্ছিস? আপনার ওই পাপ মুখে কখনো আমাকে মালা বলে ডাকবেন না, যে কিনা আমার স্বামীর চোখ তুলে নিতে পারে সে কোনোদিন আমার বাবার যোগ্যতা হতে পারে না, আপনি মনে রাখবেন আপনি মানুষ রূপে একটা হিংস্র জানোয়ার। ফিরিয়ে আনো মালাকে। ঠিক আছে চলো, একই মালা তুমি কোথায় যাচ্ছ? রাশেদা তুমি এখানে থাকো, তুমি প্রাসাদ ছেড়ে যেতে পারবে না। না, যে প্রাসাদে আমার মালা সখী নেই সেই নরকে আমি কিছুতেই বাস করব না। কি হলো গোলাম খা, আপনি না মালাকে পেতে চেয়েছিলেন, মালা তো আপনাকে পাত্তাই দিল না। ছি, গোলাম খা ফিরিয়ে আনো মালাকে, ফিরিয়ে আনো। ঠিক আছে জনাব। যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকো, লড়বে তো মরবে, জাহাপনা আমিও চলে যাচ্ছি জাহাপনা, তবে যাবার পূর্বে আপনাকে ছোট্ট একটি কথা বলে যেতে চাই জাহাপনা, মনে পড়ে আপনার সেই দিনের কথা, যেদিন আলিগড় যুদ্ধে আমি যোগ দিয়েছিলাম, আমার হাতে তুলে দিয়েছিলেন এই বাঁশের লাঠি, বলেছিলেন মালিকের সর্দার তোমার হাতে তুলে দিলাম বাঁশের লাঠি, এই লাঠি নিয়ে রণক্ষেত্রে যা পিয়ে পড়ব, যেমন করেই হোক মিশরের মসনদ দখল করে আনব, যদি মিশরের মসনদ দখল করে আনতে পারো আমি তোমাকে পুরস্কার দেব, তাই তো আমি এই লাঠি নিয়ে আপনার হুকুম মতো
হব হাজার হাজার সৈন্যদের মাঝে ঝাঁপিয়ে পড়েবে হাজার হাজার সৈন্যদের মাথা ফাটিয়েবে দেশের পর দেশ জয় করেবে মিশরের মস্তক দখল করেবে আপনার সম্মুখে এসেছিলাম আপনি খুশি হয়েবে আমাকে বলেছিলেন মালিকের সরদার আজ থেকে এই মিশর রাজ্য স্বাধীন কিন্তু পারলাম না জনাব এই স্বাধীন রাজ্যে আমার সন্তানের চোখ রক্ষা করতে জনাব যে স্বাধীন রাজ্যে পিতা হয়ে সন্তানের দুটি চোখ রক্ষা করতে পারলাম না সেই স্বাধীন রাজ্যে আমি আর গোলামি করতে চাই না আর আপনার আপনার এই বাঁশের লাঠি আর কাছে বড় ভারী হয়ে গেছে জানাব আমি পারছি না গো জানাব আমি পারছি না এ লাঠির ওজন আমি আর সইতে পারছি না তাই তো আপনার দেওয়ার লাঠি আপনার পদতলের মালিকের সর্দার তার তার গোলামি থেকে চির করে ইস্তফা দিয়ে চলে যাচ্ছে জনাব তুমি চলে যাচ্ছ হ্যাঁ জনাব তবে যাবার পূর্বে আর একটি কথা বলি জনাব আমি আমি আপনার হুকুমের গোলাম ছিলাম আপনার হুকুমে অনেক কাজ আমি করেছি যদি চলার পথে কোনদিন কোনো অন্যায় করে থাকি গো জনাব এই মালিক সরদারকে নিজ গুণে ক্ষমা করে দেবেন জনাব আর একটি কথা জনাব এই মালিক সর্দারের হাতে লাঠি দিয়ে বলেছিলেন মালিক সর্দার যেখানে অন্যায় দেখবে সেখানেই চাপিয়ে পড়বে তাই তো আপনার কথা মতো মালিক সর্দার যেখানে অন্যায় দেখেছে সেখানেই লাঠি নিয়ে চাপিয়ে পড়েছে কোন নারীর আপনা তো শুনলে আমি লাঠি নিয়ে চাপিয়ে পড়েছি এই মিশর রাজ্যে কোন নারীর ইচ্ছা আমি নষ্ট হতে দেইনি কিন্তু জনাব হাত পারিনি পিতা হলে নিজের সন্তানের চোখ রক্ষা করতে হবে তাই তো আজ থেকে এই মালিক সর্দার তার ঘর থেকে কোথাও যাবে না আজ থেকে আমি পাথর হয়ে গেলাম পাথর হয়ে গেলাম পাথর হয়ে গেলাম কেউ না কেউ না মালিক সর্দার জনাব জনাব দুঃখ করবেন না জনাব একে মালিক সর্দার গিয়েছে কেন মোহাম্মদ খানে খান গোলাম খা তো আপনার সঙ্গে রয়েছে গোলাম খান মালিক সর্দার এই মিশরের রাজ্যেই থাকবে আমি বাদশা আমি আমি বলে গেলাম মালিক সর্দার এই মিশর রাজ্যেই থাকবে আর তোমাকে হুকুম দিয়ে যাচ্ছি তুমি আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে ফিরিয়ে আনো ফিরিয়ে আনো আল্লাহ বাত ফিরিয়ে আনবো আমি বীর মির্জা মোহাম্মদ খানে খান গোলাম খা আমার বুকের মধ্যে যে আগুন ধরিয়ে দিয়েছে শাহজাদি মালা নিব আমি কে শাহজাদি মালা কে আমি খুঁজে এনে আমার এই তাপিত বক্ষে চেপে ধরে আমার তাপিত বক্ষ শীতল করবো